হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখন আমরা রেডি হয়ে নিয়েছি, একটুখানি বেরোবো, ঘুরতে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বলবে। এবার দেখো, রাস্তায় বেরিয়েছি, এদিকে হচ্ছে বৃষ্টি। দেখো কী জোরে বৃষ্টি হচ্ছে, আর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেহেতু সাথে রয়েছে আটটা পক্ষ। ভিজে গেলে ওদের খুব ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। নিজে বিরক্তি লাগছে, দেখো কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি পাখিকে, মশাও কামড়াচ্ছে। কিচ্ছু করার নেই, দাঁড়াতেই হবে, তো এই জন্য দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে থাকি। তারপরে দেখো চলে আসলাম, ভিডিও বানাইনি রাস্তায় আস্তে আস্তে, যেহেতু বৃষ্টি পড়ছিলো। আর হচ্ছে হাতে ফোনটাও ধরে রাখতে পারবো না, সামনে পাক্কুকে আক্কুকে ধরে বসতে হবে সেই জন্য। এইবার দেখো আসার সাথে সাথেই আক্কুর মানে কোথায় এসছি সেটা আগে বলিনি, দাঁড়ো। এসছি হচ্ছে আমার ননদের বাড়ি একটা, এই দেখো সেই ননদ দেখো। আর আসার সাথে সাথেই আক্কু আর পাক্কুকে জামা দিয়ে দিয়েছে, নতুন জামা কিনে রেখেছে, পিপি হয় ওদের তো, সেই পিপি নতুন জামা কিনে রেখেছে, পিপি জামাটা পরিয়েও দিয়েছে, দেখো দুজন মিলে পরে নিয়েছে। আর হচ্ছে আক্কু পাক্কু আর ঠাম্মির সাথে দেখা করতে এসেছে, ঠাম্মি হচ্ছে এই নন আমার এই মানে ননদের বাড়িতে বেড়াতে এসেছে, তো আমরাও চলে আসলাম ওদের বাড়িতে ঘুরতে। এবার দেখো একটুখানি ঘুরে নিচ্ছি, বাড়িটা দেখাচ্ছি, আর সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি, আমি নিজেও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি। এবার দেখো পাক্কু সোনা দুষ্টু করতে বসে আছে চেয়ারে বসে বসে, আবার তোমাদের একটু হাই করে দিল। আর আক্কুকে দেখবে, আক্কু কোথায় চলো দেখাই। এই যে তোমাদের আক্কু বুড়ি লুকিয়ে রয়েছে, আমি যেই ক্যামেরা করছি অমনি আক্কু বুড়ি লুকিয়ে রয়েছে, ব্যাড গার্ল, একদম ব্যাড গার্ল। এইবার দেখো ওর পিপি বাড়ি আসার সাথে সাথে আমি আর ওদেরকে কয়েক দুটো ভাত খাইয়ে দিয়েছিলাম, তো ভাত তো খাইয়ে খেয়েছে আর কি ছাই মাথা। তারপরে নিয়ে বসে গেছে হচ্ছে জিলাপি, এখন ওর জিলাপি খাচ্ছে। এরপরেই চলে এসেছে আমাদের দুপুরের মেনু, সাংঘাতিক মেনু, যেটা একদম মানে কি আর বলবো, মানে এত রান্না করেছে, এত রান্না করেছে জাস্ট আমরা খেতেই পারিনি, এত সব কিছু মানে পদের রান্না, অনেক কিছু রান্না করেছে। তো কী আর করা যাবে, রান্না যখন করেছে তো খেতে তো হবে, তাই না? তো খেয়েছি আর কি, সবই অল্প অল্প করে মোটামুটি খেয়েছি, কিন্তু অতিরিক্ত খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল, আর দিদিকেও অনেক অনেক থ্যাংক ইউ আমাদের জন্য এত কিছু রান্না করার জন্য। খুব খুব ভালো লাগলো আর কি ওদের বাড়িতে গিয়ে, আজকে খুব মজাও করেছি। তার মাঝে দেখো আক্কু এত দুষ্টু করছে, একটু রেস্ট নিয়ে নিচ্ছে, হাঁপিয়ে গেছে। আর একদিকে দেখো পাক্কু সোনা ঠাম্মির সাথে চিকেন খাচ্ছে, আর একটু পরে দেখো ঝাল লেগে যাবে, বাবা মনে হচ্ছে যেন বলবে যেন বেবির গরম লাগে, গরম লাগে। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তোমাদের হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নিচ্ছি, অনেক খাবার খেয়েছি, পেট একদম মানে কি বলবো এত অব্দি ভরে গেছে, খুবই কষ্ট হচ্ছে, জল খাওয়ারও আর জায়গা নেই। তোমাদের আক্কু পাক্কু দেখো কোথায় কি করছে, এই দেখছো দুষ্টু করছে। চলো এখন একটু সবার সাথে একটু গল্প করি, তারপর একটু শুই, ঠিক আছে? আবার আছি তোমাদের সাথে পরে কথা বলতে। এই যে বসে বসে গল্প করছি ননদের সাথে, শাশুড়ি মায়ের সাথে, তো আর ওইদিকে পাক্কু আর আক্কু সবাই মিলে একদম দুষ্টুমি করছে, মানে খুবই ফাঁকা জায়গা পেয়েছে, দৌড়াদৌড়ি লাফালাফি খুবই মজা করছে। তো চলো একটু শুয়ে নিই, তারপর আবার আসছি। এই যে দেখো অ্যাট লাস্ট ঘুমিয়েছে পাক্কু সোনা, অনেক দৌড়াদৌড়ি করেছে, লাফালাফি করেছে, এখন একটু শুয়ে নিয়েছে, তো একটু ঘুমাচ্ছে, আমিও একটু পাশে রেস্ট নিয়ে নিচ্ছি, ঘুমাচ্ছি তো না, একটু রেস্ট নিচ্ছি। তো চলো, তো ফ্রেন্ডস এখন আমি আর কি দিদিবাড়ি থেকে চলে এসেছি, একটুখানি শুয়ে নিয়েছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে আমরা আর কি সবাই রেডি রেডি হয়ে এখন আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে। তো এখানে এসে আর কি এত মাথা যন্ত্রণা করছে, তাই জন্য মাথা ধরে বসে রয়েছি। তো এইদিকে দেখো আক্কু সোনা পাক্কু সোনা দিদি ভাইদের পেয়ে খুবই খুশি হয়েছে, সবাই মিলে খেলা মানে খেলাধুলা করছে,
দিদিভাইদের সাথে, খুব মজা করছে আর কি। দিদিভাইদের সাথে থাকলে মানে খুবই আনন্দ হয় ওদের। তো দেখো চলে এসেছে আক্কু, যদিও বলছিল কদিন ধরে যে দিদিভাইদের বাড়ি যাব, দিদিভাইদের বাড়ি যাব, তো ওই যে চলে এসেছে। এরপরে দেখো আমাদের রাতের মেনু এসে গেছে। সকালে তো মানে সকালে না দুপুরে তো আর কি গলা অবধি খেয়েছি, এখন আবার রাতের মেনু চলে এসেছে। রাতের মেনুতে ছিল আবার রুমাল রুটি, চিকেন কষা, ডিম কষা, তারপরে চিলি চিকেন, অনেক কিছু ছিল, মানে সাংঘাতিক মেনু। তো এখন কিছু করার নেই, এদের বাড়িতে এসেছি, এরা তো এখন না খাইয়ে ছাড়বে না, তাই জন্য রাতের খাবারটাও আমাদের এখান থেকে খেয়ে দিয়ে তারপরেই বাড়িতে যেতে হবে। তো এখন আমরা আর কি খাবো, তো চলো খাবারটা খাই, খেয়ে আবার বাড়িতেও ফিরতে হবে। সারাদিন আর কি এদিক ওদিক এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করলাম, আবার সম্রাট পাইক দেখিয়েও দিল রান্নাটা কেমন হয়েছে, খুবই টেস্টি হয়েছে দেখো। তো এবার আমার পাক্কুসোনা খাচ্ছে, ও দিদিভাইরা খাচ্ছে, ওর ভীষণ বসে রয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। তো খেয়ে দিয়ে এরপরে আমরা বাড়িতে যাব। তো চলো টাটা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আক্কু পাক্কুদের জন্য আর কি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু সবাই। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।